বাড়িতে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস। এগুলি দারিদ্র এবং অশুভতার প্রতীক। ভালো রোজগার করলেও হাতে টাকা থাকে না। বাড়িতে সবসময় অশান্তির পরিবেশ থাকে। সর্বোপরি এত কিছুর কারণ কি? জ্যোতিষশাস্ত্রে মানুষের এই দুর্ভাগ্যকে তার কিছু ভুলের কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তারা বলেছেন, ঘরে রাখা কিছু জিনিস মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কি সেই জিনিস যা আমাদের ঘরে রাখা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে কোথাও মহাভারতের ছবি রাখা উচিত নয়। বাড়িতে তাদের উপস্থিতির কারণে মারামারি, তর্ক, বিতর্ক ও অশান্তির পরিবেশ বিরাজ করছে। আপনার শোবার ঘরে বা ড্রয়িং রুমে কখনোই এ ধরনের ছবি রাখবেন না। দুই, আমাদের বাড়িতে কখনো শুকনো ফুল রাখা উচিত নয়। আপনার বেডরুম বা ড্রয়িং রুমে রাখা গাছপালা ভালোভাবে যত্ন নিন। মনে রাখবেন, তাদের মধ্যে লাগানো ফুল কখনই শুকিয়ে না যায়। বাড়িতে শুকনো ফুল অশুভের প্রতীক। তিন, যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা থাকে যেখানে সব সময় জল জমে থাকে, তবে সেই জায়গাগুলি অবিলম্বে ঠিক করুন। রান্নাঘর, বাথরুম বা বাড়ির উঠানে জল জমে থাকা খুবই অশুভ। এটি বাড়ির অর্থনৈতিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। চার, তাজমহলের ছবি কখনই ঘরে রাখা উচিত নয়। তাজমহল হল বেগম মমতাজের সমাধি। বাড়িতে যে কোনো সমাধির ছবি বা পেইন্টিং রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। পাঁচ, বাড়িতে যে কোনো সময় এলোমেলো অথবা জটলা করে কারেন্টের তার রাখা উচিত নয়। ল্যাপটপ বা স্মার্টফোনের চার্জারের তারও যেন এভাবে না থাকে। এমনটা হলে বাড়ির পজিটিভ এনার্জি আটকে যায়। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।